আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ড্রাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ড্রাইভ ভিডিওটির লোকেশন হচ্ছে কুমিল্লা দাউদকান্দি ব্রিজ। যারা যারা এই ব্রিজটি দেখেননি তাদের জন্য এই ভিডিওটি করা। আমি কুমিল্লা শহরে যাচ্ছি, সরি, আমি চাঁদপুর শহর যাচ্ছি, তাই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিওটি করলাম। এটি হচ্ছে আপনার কুমিল্লার দাউদকান্দি ব্রিজ। আগে তো সিঙ্গেল ব্রিজ ছিল, এখন ডাবল ব্রিজ হয়েছে। আগে তো অনেক জাম লেগে থাকতো, এখন আল্লাহর রহমতে এখানে যানজট লাগে না। আগে তো আপনার মেঘনা ব্রিজের টুল দেওয়ার সময় অনেক জাম লেগেছিল, লেগে থাকতো টুলের সিরিয়াল। এখন ডবল ব্রিজ হওয়ার পরে এখন আর যানজট লাগে না, খুব সহজেই যাওয়া যায়। আমি চাঁদপুর শহরে যাচ্ছি রাস্তাটি দিয়ে। ঐতিহ্যবাহী কুমিল্লা দাউদকান্দি ব্রিজ, যাদের বাড়ি এই লাইনে তারা অবশ্যই ব্রিজটি দেখছেন, দেখে থাকেন। দেখেন, আমি এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমার আশেপাশে যত গাড়ি আছে সবাই অনেক হাই স্পিডে যাচ্ছে। একটা ব্রিজের উপরে গাড়ি যখন চালাতে হয় আর কি, যখন যাই আমরা ব্রিজের উপর দিয়ে, তখন গতি কন্ট্রোলে রেখে যাওয়াই সবচেয়ে মঙ্গল। একটা ব্রিজের রেলিং ভেঙে অনেক গাড়ি নদীতে পড়ে যায়, এমন রেকর্ড অহরহ আছে। তাই আমরা যে কোনো ব্রিজে ওঠার আগেই অবশ্যই একটা লিমিটেডের ভিতরে গতি নিয়ে আসব। একটি দুর্ঘটনা সারা জীবনের কাম্য, সারা জীবনের কান্না। প্রতিনিয়তি আমি বলি দুর্ঘটনার কথা, যেহেতু রাস্তায় থাকি অনেক দুর্ঘটনা চোখে ভাসে, সেই কারণে ভিডিওতে টুকটাক বলি দুর্ঘটনার কথা। অনেকে আমার ভিডিওর কথা শুনে হাস্যকর মনে করে, কিন্তু মানুষকে সতর্ক করার জন্য আমি বলি, যারা ড্রাইভ করে তাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলি বলি আমি। আমাকে কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না আমার। আমার নিজের দিক থেকে সতর্ক করি, যদি আমার কথা শুনে কোনো একটা মানুষও যদি মানে তাহলে সেটাই আমার সার্থক। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আরও সামনে অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।